আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تزهروا زينتكم وقال الرسول صلى الله عليه وسلم الدنيا متاع خير متاعها المراه الصالحه او كما قال عليه الصلاه والسلام। প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আমরা এক এক সময় এক একটা বিপদ মুসিবতের মধ্য দিয়ে আমাদের জীবনগুলি অতিবাহিত হয়। এখন যাচ্ছে ধর্ষণের মতো জঘন্য মানবিক বিকৃতির একটা সময় পার করছে বাংলাদেশের এই পরিবেশ, সারা পৃথিবী জুড়েই এটা লেগে আছে। তবে বাংলাদেশে মনে হচ্ছে যেন এটার উৎসব চলছে এখন। আসলে বাস্তবে যারা ধর্ষণ করে এদের কোনো চরিত্র নাই। কুকুর যেরকম যেখানেই ঘু পায় ওখানেই মুখ দেয়, অর্থাৎ এদের মুশরিকটাই মূলত চারিত্রিক দিক নষ্ট হয়। কারণ আল্লাহ এদের দুই প্রকারের কথা আল্লাহ সূরা ফুরকানে পাশাপাশি উল্লেখ করেছেন। আল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারাম আল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন, এই যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ মানে না, জিনা করে না এবং মানুষকে হত্যা করে না, এই তিনটা কাজ যারা করে তিন যেন একই চরিত্র। তো এখানে বোরকা পরাই কি আর না পরাই কি, এরা যা পায় সেটাই ধরে। ইভেন কি ছোট শিশু, নাবালিকা শিশু এদের থেকে বাদ যায় না। আপনারা জানেন যে রংপুরের ইয়াসমিন ছোট্ট অল্প বয়সের 4-5 বছরের বাচ্চা পুলিশের হাতে ধর্ষিত হয়েছিল, এবং বৃদ্ধা মহিলা যে নোয়াখালীর এই মহিলাটা কত বয়স্ক মহিলা, সন্তান বিয়ে দিয়েছে, এর আগে আরও বৃদ্ধা মহিলার উপরে এই ধর্ষকটা চড়াও হয়েছে। তবে এখন সবচেয়ে যেটা জঘন্য ব্যাপার সেটা হলো যারা রক্ষক হবে তারাই ভক্ষক হয়ে বসে আছে, এবং যাদের ছত্রছায়া এগুলো হচ্ছে তাদের চরম শাস্তি হওয়া উচিত, এবং তাদের উপরে আল্লাহর গজব নেমে আসবে খুব তাড়াতাড়ি। সেই গজব থেকে পুরো জাতিকে বাঁচানোর জন্যই আমাদের এই কথাগুলো। আল্লাহ বলছেন লা তাযহারু যিনাতাকুম, তোমরা তোমাদের সৌন্দর্যকে প্রকাশিত করো না, সূরা নূরের ভিতরে। বুখারী বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এই পৃথিবীর সমস্ত সম্পদের ভিতরে সবচেয়ে দামি সম্পদ হলো নেককার নারী। এই জন্য আপনার মেয়েকে নেককার বানানো আপনার দায়িত্ব, প্রত্যেকটি মানুষের দায়িত্ব। আপনার মেয়েকে নেককার বানানো, আপনার ছেলেকে নেককার বানানো, এই দায়িত্ব থেকে আমরা সরে এসেছি। আমরা একটা ভালো রেজাল্টের জন্য যতটা পেরেশান হই, একটা ভালো স্কুলে যাওয়ার জন্য যতটা পেরেশান হই, একটা ভালো জায়গায় চাকরির জন্য যতটা পেরেশান হই, একটা ছেলেকে চরিত্রবান বানানোর জন্য, একটা মেয়েকে চরিত্রবান বানানোর জন্য কোনো পেরেশানি পিতামাতার মধ্যে থাকে না। এমনকি চরিত্রহীন বানানোর জন্যই কর্মসূচি যা সমাজে আছে সেগুলি মানুষ দেখে এবং মানুষ করে। সেগুলো অধিকাংশ পিতামাতারা এই ব্যাপারে গাফেল, সেই জন্য অত্যন্ত কঠিনভাবে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। সূরা ফুসিলাতের ভিতরে আল্লাহ বলছেন وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। হে আল্লাহ, কাফেররা বলবে হে রব, ও সমস্ত লোকদেরকে আমাদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে, তাদেরকে পায়ের তলায় পিষ্ট করি, তারপরে আমরা জাহান্নামী হই, তারপরে আমরা নিম্নগামী হই, কারণ তারা আমাদেরকে জিন এবং মানুষের মধ্যে থেকে গোমরা করেছে। এখন শিক্ষা প্রতিষ্ঠানে টিচারদের কাছে কোনো নৈতিকতা শিক্ষা নেই, বাসায় নৈতিকতা শিক্ষা নেই, উপরন্তু আকাশ মিডিয়ার যে নোংরা ছবল সেটা প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি ছেলেমেয়েকে নষ্ট করে দিচ্ছে। উন্মুক্ত ইন্টারনেটের অ্যাক্সেস প্রত্যেকটি ছেলেকে চরিত্রহীন করছে, অধিকাংশ ছেলে মেয়েদেরকে নষ্ট করে দিচ্ছে, এবং এটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে আমাদের দেশে। সেই জন্য এটার উৎসব চলছে এখন। উৎসব বন্ধ করার একমাত্র কারণ হলো কোরআনি আইন। কোরআনি আইন যদি একটা বাস্তবায়িত হয়, সাথে সাথে আজকে বাস্তবায়িত হবে, কালকে থেকে এটা ধুয়ে মুছে বন্ধ হবে। আপনি দেখেন পৃথিবীর এখনও মোস্ট ক্রাইমলেস জোন ইন দ্য ওয়ার্ল্ড, দ্যাট ইজ সৌদি আরাবিয়া। সবচেয়ে কম ক্রাইম যেখানে হয় সেটা সৌদি আরব। কেন? অল্প কিছু শরীয়তের আইন সেখানে আছে, অল্প কিছু ফৌজদারি আইন সেখানে আছে। জিনা করলে সেখানে শাস্তি আছে, হত্যা করলে সেখানে হত্যার বদলে হত্যা আছে, কিসাস আছে। সেই আইনগুলো যদি আমরা নিয়ে আসতে পারতাম তাহলে আমাদের এই সমাজটা সোনার সমাজে পরিণত হতো, সোনার বাংলা আসলেই সোনা হয়ে যেত। আল্লাহ আমাদেরকে আল্লাহর কোরআনের আইন মেনে ইসলামের উপর চলে নিজের চরিত্র নিজের সমাজকে সুন্দর করার তৌফিক দান করেন। سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك। السلام عليكم ورحمه الله وبركاته।